নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল খোরশেদ আলম আবাসিক এলাকার এসএম ভবনের বাসিন্দা আরমান গত 3 মে মারা যায়। তাকে পটিয়ায় দাফনের 3 দিন পর তার করোনা টেস্টে পজিটিভ পাওয়া যায়। গত 7 মে রাতে পুরো বাড়ি লকডাউন করে দেওয়া হয়। সেই মৃত ব্যক্তির পরিবারের অন্তত 7 জন সদস্য সরাসরি তার সংস্পর্শে আসাই পরিবারের সেই সদস্যরা আছে করোনা ঝুঁকিতে। লকডাউনের পর থেকে পরিবারটির সদস্যরা বিভিন্নভাবে যোগাযোগ করেও তাদের করোনা নমুনা সংগ্রহ করতে এখনো পর্যন্ত কারো সাড়া না পাওয়ার অভিযোগ তুলেছে। আমি আবিদ হোসেন বলছিলাম, ওই রাস্তার লকডাউন করা যে বিক্রি, আসলে ভাইয়া আমার আপাতত মারা গেছে, 4 দিন হয়ে যাচ্ছে, আমাদের স্যাম্পলটা পর্যন্ত এখন আমরা কালেক্ট করাতে পারিনি। ওদের সাথে ভাইয়া আমার বড় যোগাযোগ করছি, আজকে আসছে কালকে আসছে, ওনারা বল পাঠাচ্ছে বলতেছে, প্রসেসিং চলতেছে বলতে, কিন্তু কোনো কোনো কপি পাইলাম না। আমাদের দাম নিয়ে গেল দুইবার নিতে, বুধবারও নিতে আমাদের টোটাল ডিটেলস, গতকালকেও নিতে আমাদের ডিটেলস। আমরা সকালে বেরোতাম টোটাল ভাইয়া 7 জন, একটা বাচ্চাও আছে, আমার আম্মা আছে, আমরা 3 ভাই 2টা ওয়াইফ। লকডাউন আমরা শঙ্কায় আছি, ইভেন আমাদের বউকে পর্যন্ত আমাদের এই অভিযোগের বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন জানিয়েছেন, লকডাউনের ক্ষেত্রে 14 দিনের হোম কোয়ারেন্টাইন হল আবশ্যক। আজ 9 মে পরিবারটির অনুরোধে আগামীকাল তাদের জন্য অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান। মানে সাইন্স সিমটম না থাকলে করোনা পরীক্ষা জরুরি না, ঠিক আছে? তারপরে ওনারা সাইন্স সিমটমের কথা বলছে, ওটা আমাকে আজকে জানাইছিলেন সন্ধ্যার সময়। তারপরে এটা তো স্যাম্পল কালেকশনের ব্যাপারে ওনারা যোগাযোগ করছেন, ওনারা একটা কালকে অ্যাম্বুলেন্স চাইছে, সেটা ব্যবস্থা করে দিচ্ছে, ওনারা নিজেরাই চিটাং মেডিকেলে যাবেন ওই অ্যাম্বুলেন্সে। মেন যেটা হচ্ছে আপনাকে কোয়ারেন্টাইনটা মেনটেন করতে হবে 14 দিন, যেটা আইসোলেশন, এইটাই। পজিটিভ হলেও 14 দিনে সেটা জীবাণু শেষ হয়ে যাবে, নেগেটিভ হলেও 14 দিনের মধ্যে আর কোনো ভয় ইয়ে নাই, সেটা এটা মানুষের ভীতিটাই বেশি কাজ করে। বাকলিয়া থানার ওসি জানিয়েছেন, আজ দুপুরে সেই বাসা থেকে তাকে কল দিয়ে সহায়তা চাওয়া হয়েছে। এর আগে পরিবারটি ভুলে স্থানীয় কাউন্সিলরকে ফোন করেছিল, আগামীকাল যদি মেডিকেল যাওয়ার দরকার হয় থানা পুলিশ সেই কাজেও তাদের সহায়তা করবেন। আমার এই নাম্বারটা ওনাকে দেওয়া আছে, উনি বলে যে ভাই আমাকে লকডাউন করে দিচ্ছে, আমার বাচ্চার খাবার দাবার বলছে, আপনি এভরিথিংটা আমাকে বলবেন, কি লাগবে সেটা বলবেন, আমি করে দিব। বাট উনি আমাকে কোনোদিন ফোন ধরে আজকে ফোন দিছে, সিভিল নাম্বারটা জিজ্ঞেস করেন না, এটা তো ডিউ করে ফোন করছে, ডিউ ডিউ না। আমি আমি ওটাও বলছি, আমার ছোট বাচ্চা আছে, বাচ্চার খাবার লাগলে সেটাও বলি, এর পরে কি লাগবে সেটা আমি জিজ্ঞেস করছি, বলতে আপাতত কিছু লাগবে ভাই আমি জানাবো। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।